আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি বাঁধাকপির কচুরি, চলুন কীভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক। কচুরি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাতে 1 চামচ নুন ও 2 চামচ সাদা তেল দিয়ে একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দেবো চাপা দিয়ে 15 মিনিটের জন্য। এরপর আমরা পুরটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে 2 চামচ সাদা তেল গরম করে নিতে হবে। তারপর তাতে 1 চামচ হিং দিয়ে একটু নেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে গ্রেট করা বাঁধাকপিগুলো দিতে হবে, দিয়ে নেড়ে নিতে হবে। এবারে এর মধ্যে একে একে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ চিনি আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে আগে থাকতে ভেজে রাখা জোয়ান মৌরির গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবারে 2 চামচ ছাতু দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। এবারে পুরটাকে অন্য জায়গায় ঠেলে ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে এগুলি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে পুর ভরে বেলে নেব। কচুরিগুলি আমার সব বেলা হয়ে গেছে, আমি এবারে একে একে ভেজে নেব। বাঁধাকপির কচুরিটা আমার রেডি হয়ে গেছে।